দরবারে রসমণ্ডিত শ্রী শ্রীমদি হরিবাসর এবাসরে উপস্থিত নিতাই দাস শ্রী চৈতন্যের দাস কৃষ্ণদাস শ্রী সজ্জন মণ্ডলী সারগ্রাহী ভাবগ্রাহী শাস্ত্রগ্রাহী আমার গুরু গৌর গোবিন্দর একান্ত অনুরাগী ভক্তবৃন্দ আমার জগৎমা তার অংশদ্ভূত বাৎসল্য রসে পরিপূর্ণা স্নেহাধা মাতৃ সকল সমবয়স্ক বন্ধুবর্গ এবং আমার স্নেহ ছোট ছোট ভাই ও ভগ্নী সকল অদ্যকার কীর্তন বাসরে কীর্তন প্রারম্ভে সর্বাগ্রী সকলার রাতুল চরণে পরম বৈষ্ণব পরম বৈষ্ণবী জ্ঞানে আমার আমার সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক শতকোটি দণ্ডবোধ জ্ঞাপন পূর্বক মহা আচার্যের পথ অবলম্বন করিয়া কিয়ৎক্ষণের জন্য কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা তারই মধ্যে মা পালা লীলা বিষয়ে বিশেষে হয়তো কিছু ইতিউতি নীতি কথায় আমি আমরা ব্রতী হইতেছি জানি না পথমর্যাদা কতটা রক্ষা করা যাবে। একদিন রামকৃষ্ণ নরেনকে বলেছিলেন, নরেন কাছে তুই আমাদের পশ্চিম বাংলার রাজধানী কলকাতার একটা সম্ভ্রান্ত পরিবারের আলালে দুলা, তোদের বাড়িটাই সবাই জজ ব্যারিস্টার হাকিম উকিলের বাড়ি, দত্ত পরিবারটাই শিক্ষিতা পরিবার, তুইও ওকালতি পাস করেছিস, অভ্যস্তে আছিস, প্র্যাকটিক্যাল করছিস, আর আমার বাড়িটা কোথায় জানিস? পশ্চিম বাংলার শেষ প্রান্তে সেই হুগলি জেলার বর্ডারে আর 1 কিলোমিটার গেলি বাঁকুড়া। একাটু ধুলোকাদার দেশের ছেলে আমি, একটা আমার বাড়িটা হচ্ছে কামারপুকুর পুজুরি বাউনের ঘরের ছেলে, শুধু পেটের তাগিদে বর্দার সঙ্গে কলকাতায় পাড়ি দিয়েছিলাম 5-6 বছর বয়স। লাহাবাদুদের পাঠশালায় কয়েকদিনে লেখা পড়ে, তুই আমার কাছে আসিস অত কথা বলিস কেন? আমি কি তোর মালি মকদ্দমার মক্কেল নাকি রে? ওরে শালা, অনেক কথার অনেক দোষ, একটু ভাবনা চিন্তা করে কথা কোষ। এই কথাটা যেদিন থেকে পড়িছি সেদিন থেকে তো আমরা তো ঝড়ের মতো লেকচার করি, আবল তাবল বকে যাই, লঘু গুরু বিচার করি না আসরে যখন প্রবেশ করি। আমার বেইমশাই গান করে গেল না, আমার ছোট জামাইয়ের গুরুদেব আমাকে বেয়াই বেয়াই, আমিও বেয়াই বেয়াই, খুব অত্যন্ত ভালো ছেলে, তবে এবছর চারপালি গান করেছি আমার আগে বেই গেয়ে নিয়েছে, সব জায়গাতেই বেয়ের পর আমি খালি ভালো। আসরে কখানা দল করেছে যাকে তো গাইতা, তবে ওইটি দলেরা একটু সন্ধেবেলা গেয়ে নিলে পরের ধাপের কীর্তি নেওয়াদের একটু কিন্তু ঠেকে। আমিও তো গান বাজনা করছি 55-56 বছর, 72 বছর বয়স হয়ে গেল, যখন দিবি তখন গাইব, তবে রাধাদার সঙ্গে যতবার পালা পড়েছে আমার আগে গেয়ে নি, আমি একটা অভ্যেসে পরিণত হয়ে গেছি। সে তার মতো গেয়েছে আমি আমার মতো গাইবে, কিন্তু কি আছে? বাসরে তে বইসে আছে, বইসে আছে আমার গুরু গৌর গোবিন্দের যত একান্ত অনুরাগী ভকত বৃন্দগণ, এই বাসরে এই বাসরে বইয়েছে আছে গৌর গোবিন্দের অনুরাগে ভকত বৃন্দ। আজ সবাকার রাতুল চরণের
চরণের রেণু সবাকারি চরণের রেণু ও গে আমার ও গে আমার মস্তক মস্তক ভূষণ সবাকার সবাকার চরণের রেণু সবাকার চরণের রেণু ওই নাই আমাদের গণাদি আমাদের গণাদে মাগো আমাদের গণাদিন গুলি এক এক করে ফুরাইয়ে গে ফুরাইয়ে গেল গেল ওই দিন ফুরায়ে গেল আমার আজ বলব কল বলব ভে ফুরায়ে গেল দিন ফুরায়ে গেল রে গেল রে গেল রে আমরা আজ বলব কাল আজ বলব কাল বলব ভেবে গোনা দিন সব ফুরায়ে গেল হাও রে রে তন দাও আরে চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলমে দিলেন চৈতন্য চরিতামৃতের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে যুগের আচরিত ধর্ম একমাত্র হরি নামে সংকীর্ত হরি নামে সংকীর্ত হরি নামে ছাড়া আর কোন মাগ ধর্ম নাই এ তো সকল শাস্ত্রে নিরূপণ সত্যতে ধ্যান ত্রেতাতে যজ্ঞ দাপরে পূজন বর্তমানে কলিযুগে কেবল মাত্র হরি নামে সংকীর্তন হরের নাম হরের নাম হরের নামই ব কেবল মেকালাউ নাস্তেব 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 গতিরণ্য থা প্রাণান্তে নানুগচ্ছন্তি সর্ব ধর্ম জনাদয় আমাদের জীবনে মরণে সঙ্গী হরের নামই ব কেবল মনিতা হরের নামই ব কেবল ধ্যানাদে দানাদে জপাযজ্ঞ যৎফল ধ্যান করুন যাগ করুন যজ্ঞ করুন সেবা করুন বার করুন ব্রত করুন যত যত ইষ্টের প্রতি সিষ্টের গতাগতির মূল পদ মূল সোপান মূল মন্ত্র সবে কটা পদ বড় পিছল বড় দুর্গম বড় কণ্টকময় তাই জীবের আগাম নিগম অগ্র পশ্চাৎ অদৌদ ডান অনুকূল প্রতিকূল লক্ষ্য করিয়া আমার জগৎ স্রষ্টা জগতে বিভু জগতের নাথ সেই নন্দের নন্দন গোকুলানন্দ কৃষ্ণ ভগবান দুই তনু একত্রিত করিয়া অন্তরে কৃষ্ণ বাইরে রাধা গোবিন্দের গো রাধার রা
দুই মিলিত তনু গড়া ভেদ রাধা কই ঈশ্বরে কেন তপ্তে মেগৌ রাঙ্গ তনু আমার রাধা ভাবে ভোরা গোরা আপন ভজন সম্পদ রাধা রানীর গোপন ভান্ডারের গোপন বস্তু নিত্য লীলালি গুর রস যা কোনো কালে কোনো যুগে কোনো জীবে কোনো অবতারত্রে মীন কুর্ম বরাবণী সিংহ বামন পরশুরাম রাম হলধর বৌদ্ধ কলিকি কোনো অবতারত্রে যে বস্তু অর্পণ করা হলো না সেই অমূল্য সম্পদ নামের সঙ্গে মাখামাখি করিয়া নিজ মস্তকে ধারণ করিয়া এই ধরণীর ধুলিতে নেমে এসে জীবের হিতার্থে ছেদে যেচে কেঁদে কেঁদে গল লগ্ন কর ফুটে জাতি ধর্ম নির্বিশেষে বলে গেলেন রে জগজি তোরা শুধু একটি বার হরি বলব জগজ একটি বার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল সাধন ভজন যাজন যোজন করণ কারণ ধরণ দারণ বলন বালন চলন চালন সব এক জায়গায় দাঁড়িয়ে আছে মা সাধন ভজন এই যে সব বড় বড় আমরা কীর্তনিয়ার বাইরে থেকে টাকা পয়সা রোজগার করতে এসে বলে যাই কিছু মামুলি কথা মুখস্থ করিছি আমরা কজনের কাজে লাগছে বলতে পারিস এই যে আজকে কীর্তন করছি বুকে যেন তরাল টাঙানো এমন একটা অসুখ পৃথিবীতে জুটেছে আমাদের চলা ভালো নয় তো রাস্তার দোষ দেখালে হবে এমন রোডে তো হোঁচট খাচ্ছি আমরা চলতে শিখেছি এই যে হরিনামের দল কটা এই যে কয়েক হাজার দল করে কমে খাচ্ছে এদের শতকরা 95টা দল জানে হরিনাম কাকে বলে হোয়াট ইজ নেম নাম শব্দের অর্থ কি করে শুনে যাচ্ছি কাজ গজন করতেছি একজনকে দেখতে পাচ্ছিস না এরসের রসিকি যেজনা তাকে বলতে হয় না কইতে হয় না ভঙে যাইছে না এরসের রসিকি যেজনা তারে বলতে হয় না কইতে হয় না ভঙে যাইছে না তাকে বলতে হয় না কইতে বলতে হয় না কইতে হয় না তারে বলতে হয় না কইতে হয় না তারে চলনেতে যায় গোছে না বলতে হয় না কইতে হয় না চলনেতে যায় গোছে না বলতে হয় না কইতে হয় না তারে চলনেতে যায় গোছে না বলতে হয় না কইতে হয় না যায় গোছে না কইতে হয় না চরণেতে চেনা যায় বলতে হবে না মা যে বিয়ে করেছে তাকে বলতে হবে আমার থেকে চেয়ে দেখ আমি বিয়ে করেছি আরে শাঁখা সেতু তো সার্টিফিকেট দেখলি বোঝা যায় এই মেয়ে ছেলেটার বিয়ে হয়ে গেছে কি গো এক আবার জোর করে বলতে হয় মাইক বাজিয়ে ওকে আমার বিয়ে হয়েছে গো যারা সাধন ভজন করে তাদের বলতে না ঢঙে চেনা যায় এ সাধন ভজন ভেতরে মাল আছে ওই কারণে অনুকূল ঠাকুর বলে গেলেন মুখে আছে ব্যবহারে নাই এমন শিক্ষার মুখে মারো নাচা কাঁদা সেখানি শেষ গোমা হরিনামে করা শিখিনি হরিনাম করা শিখতে হয় তো কেন গুরুকরণ করতে হয় সেও তো আমার মতো একটা মানুষ হ্যাঁ গুরুকে ধরতে হবে এই গয়লাপাড়ায় গান করতে এসেছে একটা গাইবাচুর কিনেছে মোটা কাচি নিয়েছে শালা জার্সি গাই টেনে আনবে সে এমন কাচি ছিঁড়ে যাচ্ছে তবু শালা গরু এক পা বাড়াই শেষকালে একটা বুড়ি গোবর গুরু দিকে গিয়েছিল বলতো বাবা গরুটাকে টানা এটা করছে কেন মেরে ফেলবে নাকি বলে আমি তো কিনেছি 35,000 টাকা মোটে যাচ্ছে না যে বলে আরে দড়িটা ছেড়ে দাও না
বাচুর পর্যন্ত কি রে বলে হ্যাঁ বাচুরটা বাচুরটাকে কোলে নাও ও গায়ের দড়ি খুলে দে যেমনি বাচুরটাকে কোলে নিয়েছে সেদিকে গায়ে থাকতে পারে না ন্যায় তুলে হাম্বা গুরু বৈষ্ণবের চরণে কেন পড়তায় জানো মা গুরু বৈষ্ণব হচ্ছে ভগবানের বাচুর আপনি হাম্বা করে ভগবান আমরা গুরুকে চিনতে পারি না তো দাদা বলে গেল না আমার বে আসল গুরু এক নম্বর গুরু ওরও গান বাজনা বন্ধ হয়ে যাবে যদি গুরু অকৃপণ সেই গুরু ডিপার্টমেন্ট আমাদের খারাপ অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কর অনর্পিত যা কোন কালে কোন যুগে কোন জীবে কোন অবতারাত্রে যে বস্তু অর্পণ করা হয় না সেই বস্তুটা কি জানে আমি আসরে ঢুকি বলেছি দুটো রস সত্য ত্রেতা দাপরে প্রচলন নেই সেটা কলিতে তবু মহাপ্রভু ভুল করে গেছে তুই সেই আবার ঋণী হলি একে তো বৃন্দাবনে কটা মেয়ে ছেলের কাছে ঋণ করেছিল এবারে আবার ঋণ করতে গেলি কেন কলিযুগে সন্ন্যাস নেই তুই সন্ন্যাস করেছিস অমনি হাত তুলে আছিস না নামালি গুলি করব সেলার রাইফেল নিয়ে ভক্তরা দাঁড়িয়ে নামালি কোথা গৌরের ফটো দেখেছিস মা হাত নামানো আছে সে উড়িষ্যায় গিয়েছি সেই স্বর্গ স্বর্গদ্বারে সেখানেও দেখ হাত না অপরাধটা কোথা জানিস তুই বিষ্ণু পেয়াকে ছাড়লি কেন ওই যে দাদা আমার শেষকালে বলছে কানে তখন আমি কাপড় পরছি কে তাকে সন্ন্যাসে পাঠাল সচিমা বাংলার অগণিত বৈষ্ণব সমাজ না কে পাঠিয়েছে গুরু ডিপার্টমেন্ট একমাত্র বিষ্ণু প্রিয়া যদি না ছাড়ত হ্যারানিমাই তুই সন্ন্যাসে যেতে পারতিস তোর মরা বাপ জগন্নাথ মিশ্র উঠে এলে হাতে পায়ে ধরে তো 13 বছরের মেয়ে ছেলেটার থেকে আদায় নিলি সেদিনে বলেছিল প্রভু চলে যাচ্ছ আমাকে সঙ্গে নাও না ও গো দয়াল বেদে শুনি বেদে শুনে ওই না রঘুনাথ তার সহধর্মিনি জানকীকে জানকীকে বেদে শুনে লইয়া জানো কি কে লইয়া দা আয়া 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 হা আরে প্রভু গো বেদে শুনি বেদে শুনে ওই না বেদে শুনি ত্রেতায় রঘুনা রঘুনা তারে লইয়া সা তবে সে কো তবে সে কো করিলা বন বনবা বনবা বল বল রাধা গো বিনা দো বল রাধে
আমাকে সঙ্গে নিলে না কেন? তুমি একা একা সন্ন্যাস, এ ঘর জননী ছাড়ি মোরে অনাথিনী করি, কিসের লাগি করিবে সন্ন্যাস? বেদে শুনি রঘুনাথ জানকীকে লই আসাত, তবে সে করিলা বনবাস। তোমার সাধন বজন হবে না, আমি ছেড়ে দিচ্ছি। আমাদের 18 প্রকার এই আসতে, ছোট করে বাজা, রাত হয়েছে, মা সব খেতে ডেকেছিল, খেয়ে এসছিস সব? যারা যারা খাসনি পরে খাবি। আমি আবার যখন বেরুবো আর একটা দল ঢুকবে, ওই সময় একটু ফাঁক থাকবে, খেয়ে আসবে। আর খেয়ে দে কোনো কিছু শোনা যায় না, একটু নীতিকথা শুনবি, পেট হয়েছে ভারী কাঁধ, তবে খুব গম ধরে কাঁধ হবে, তবে রিকটিকশন রেখে খুব সাবধানে চল মা। এই যে অবস্থা চলেছে না, আমি সকালবেলা ফোন করছি, যাব না যাব না। আবার এদের আসরে জানিস মা, গত বছর আগের বছর এদের বাঁধা দিন 8 তারিখ, আমি জানি, আমাকে বায়নাও করেছে, এসে বলে আপনাকে তো আমরা করিনি। সে কি এই তো নাম লেখা আছে, বলে আমার এখান থেকে আবার হাওড়া জেলা ফিরে গেল। ভুলভ্রান্তি হয়ে থাকে মনিনাঞ্চ মতি ভ্রম, আমাদের বয়স হয়ে গেছে, কেন করে তো বসে থাকা উচিত নয়। 71-72 বছর বয়স হয়ে গেলেও আমরা জগৎকে শিক্ষা দিচ্ছি, আমাদের অত গ্যাদা গুমার করা ভালো না। এই কটা দিন চালিয়ে হয়তো যদি বাঁচিয়ে রাখে, আজকে 4টে বাইনা এসেছিল, বাঁচায় বসে আছে। আলি ভাদর মাসের পর ফোন করবি, যদি এই কটা দিন টিকে যাই টিকে যাও। মারাত্মক কাণ্ড চলেছে মা, হাস দিচ্ছি। এখানে যারা যারা কমিটিতে আছো, মাস দুই দেখো, সেই স্বয়ং একাদশী পর্যন্ত হরিনামের সময় আছে, অন্তত বৈশাখ জ্যৈষ্ঠটা দেখো, তারপরে হরিনাম করতে যেও, শুধু শুধু ঝুঁকি নেবে না। বিরাট কন্ডিশন চলেছে, যে কি অবস্থায় কলকাতাটা পাড়ি দিয়েছে, ভয় তো কলকাতা। তারপরে এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে, রিক্রিকশন মানা যাবে না, কজন মাস্ক পরে আছিস বল দেখি? আমাদের তো বুক গুরগুর, বয়স হয়ে গেছে, একবার হয়ে গেলে আর বাঁচার রাস্তা নেই। যতই আমরা পিওর হরিনাম তো করিনি, কিছু কথা শিখেছি, শাস্ত্র কথা বলি, হরিনাম করবো তো এখানে আসবো কেন? ঘরেতে জায়গা নেই, হরিনামটা কেমন করে করতে হয়? একলাগলা তো হবে না মা। নেগেটিভ এই যে, যেটা অনর্পিত বস্তু সেটা কি জানিস? যে কোনো কালে ছিল না, মিলন তীর্থ এক করব সাম্যবাদ নীতির প্রতিষ্ঠাতা মহাপ্রভু, হরিনামের মাধ্যমে সাম্যবাদ নীতির প্রতিষ্ঠাতা। এই যে খেতে গিয়েছিল দেখলাম লাইন দিয়ে নিচে বসেছে, যাতে করে আরাম কেদারায় পাওয়া যায় না, ওর মধ্যে হয়তো কিছু স্কুল মাস্টার আছে, কিছু হয়তো উকিল আছে, পুলিশ অফিসার আছে, সব নিচে বসে খাচ্ছে, যাতে করে আরাম কেদার টেবিল চেয়ারে যাতে করে পাওয়া যায়। এই যে সাম্যবাদ নীতি, এই যেখানে বসে আছিস, হাঁড়ি মুচি ডোম কেওড়া চাঁড়াল বাগদি ব্রাহ্মণ গোত্র শূদ্র বৈশ্য, এটা ছিল না, আজ থেকে 100 বছর আগে ছিল না, নীতিটা করে গেছে 500 বছর আগে, কিন্তু 400 বছর পেরিয়ে গেছে, এখনো মানুষ সজাগ হতে পারছে না। এই যে সংকীর্তন কাকে বলে, মহাপ্রভুকে লক্ষ্য করে যত কবি এই আসছে, যত কবি, যত লেখক, যত মানে নাট্যকার, সব মহাপ্রভুকে লক্ষ্য করে আগিয়েছে, কিন্তু কেউ স্বীকার করবে না। এই যে পার্টি হচ্ছে, এই যে আজকে কি অঘটন ঘটেছে, আজকে দুপুরবেলা দেখছিলাম কাঁচড়া পাড়াটায় এমন মারামারি হচ্ছে, খালি কর্তা নেই নাকি পাত্তা, কি সালার ভোট এলো, এত মারামারি ফাটাফাটি কেন? তুই ভালো কাজ করেছিস ভোট পান, তা শুধু গদির লোভে এত ছুটি ছুটি করতেছি কেন? তারপরে দক্ষিণ বাম থাকবে তো,
বামপন্থী দক্ষিণপন্থী ছিল সত্যযুগে, আজও আছে, ভবিষ্যতে থাকবে। এর জন্য এত উটুটি কেন? যে মহাপ্রভু প্রথম পঞ্চায়েত অফিস বসিয়েছিল আজ থেকে 513 বছর আগে শিবাজ মন্দিরে, ভারতবর্ষের পঞ্চায়েত অফিস গুলো খুলে খুঁজে দেখুন, একটা মহাপ্রভুর ফটো দেখাতে পারবেন? যে অফিসটা বসিয়ে দিল আর তাকেই ভুলে গেলি? হ্যারে বাংলা, তোরা দেশের উন্নতি করবি? এই যে সাম্যবাদ নীতির প্রতিষ্ঠাতা, এই যে সংকীর্তন, বলুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ লক্ষ্য করুন, মহাপ্রভুকে লক্ষ্য করুন, প্রথমেই লিখেছে ঐক্য, আগে ঐক্য, তোমরা এক হও ঐক্য, তারপরে লিখেছে বাক্য। কি বলবি বল, শালা বলবি, হরি বলবি, কালী বলবি, দুর্গা বলবি? বাক্য, দ্বিতীয়বার বাক্য, মানিক্যের জন্য চিন্তা নেই, পেয়ে যাবে। আগে ঐক্য, সংকীর্তনের ভূতপতিগত অর্থ কি? সংকীর্তন কাকে বলে? সকলকে নিয়ে করত কীর্তন, একটু ভেতরে ঢুকুন। এই যে গীতায় বলেছে সর্ব ধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপে ভমক্কম স্বামী মা সুচ। হে অর্জুন, তোমার নখ থেকে আর মাথার চুল পর্যন্ত, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে কটা ভেতরে আছে সব এক কর। আগে সকল ধর্মকে আমার চরণে দাও, সকল ধর্ম, চক্ষু কর্ণ নাচিকা জিবা ত্বক হস্ত পদ পাক পায়ু পস্ত কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য, সব এক জায়গায় দাঁড়িয়ে আছে। এইগুলো আমরা নিতে পারি না, সাধন ভজন করবি মা? একলা একলা করতে যাসনি, মালা করে করে ঝুলি ছিঁড়ে যাবে, মাল পাবে। একা একা নাই হয় এক রসাস্বাদনের তো দুই দেহ ধারো, আর এক রসাস্বাদনের তো দুই দেহ ধারো, একা একা হবে না, একা একা হবে না, অনেকে দেখেছি হরিবাচরে মালা করতে, পেয়ে যাবি, লোককে দেখাচ্ছি আমি মালা করি, কফেরা করিস রে, তুই ভজনকে হাটে বাজারে করতেছিস, কফেরা মালা করিস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একলা একলা হবে না। আমি বলতেছি নি তোরা কি খাবি, সংসারে যেটা জুটবে খাবি, এটা খাবুনি মালা পরি, এটা খাবুনি ওটা খাবুনি সেটা খাবুনি, শেষকালে হাসপাতালে ঢুকবি? সংসারে যেটা জুটবে খেয়ে যা। ওরে হরি নামে যখন তোর ঘরে ঢুকবে তুই কি ছাড়বি? আপনি অকাদ্য কুকাদ্য ভয়ে ঢুকবে, আপনি ছেড়ে যান। চুল্লু ব্যাপারীর সঙ্গে ঝগড়া করতেছিস কেন? বড়বাবুকে ফোন কর, দেখবি যখন বড়বাবুর গাড়ি ঢুকতেছে এ জের ফেলে মার ঝাঁপাচ্ছে। তুই মনের সঙ্গে দ্বন্দ্ব করতেছিস কেন? এটা কাবুনি ওটা কাবুনি সেটা কাবুনি, একবার নিতাই চাঁদের গাড়ি ঢোকান, তুই কি ছাড়বি? মাঝ মাংস দেড় মাইল দুধে রাস্তা চলে, এ জোর করে একলা করবি নি। মহাপ্রভু নিতাই চাঁদ হাত তুলেছে কেন জানি? এরা শুধু বউটাকে ছেড়ে পরিণাম করবি? হ্যাঁ, যে বাড়িতে নারীর শক্তি দুর্বল সে বাড়িতে উন্নতি নেই। এই নারীর সম্মান দেবার জন্য মহাপ্রভুর আশা, রাধারও আধারে আদো হইয়া জগৎ আধার করেছে, এবার সে ধার সুদিতে রাধা একাধার। সত্য যুগে নারীর সম্মান ছিল না, লক্ষ্য করুন, বলিরাজের কাছে যখন বামন দেব এলো, এই আসতে বাজা ত্রিপাদ ভূমি দান করা হো, শুক্রাচার্য মানা করেছিল বলি শিক্ষাগুরু, বলিরাজ তুমি হ্যাঁ করো না, যে কেউ করে দান ধ্যান কেউ হয় হাতা, ভিঙ্গারের নলেতে ভ্রমর রূপে আটকে দিয়েছিল, ভিঙ্গারের জল পড়ে না, শেষকালে কুচকাচিতে গোঁজা দিয়ে দেখ না রক্ত পড়ছে, ওই জন্য ভ্রমরের একটা চোখ কানা, শুক্রাচার্য চোখ কানা হয়ে গেছে,
কানা গুরুদেব ওই যে শিষ্য গোঁজা মেরেছিল তুই হাতা হতে গেলি পাপ করলে সাজা নিতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তিন পাদ ভূমি বলে দেখাও তোমার তিন পাদ দেখা তা একটা চরণে স্বর্গ ঢেকে দিয়েছে একটা চরণে মর্ত ঢাকা তখন বলল আর এক চরণ কোথায় দেবে তখন রত্না ছিল বলিরাজের মেয়ে বলল তোমার আর একটা চরণ কোথায় যে বাবার থেকে আমার তুমি ভূমি চাইছো নাবি পদ্ম থেকে একটা চরণ বের করেছিল এবার বলো বলিরা শশাগরা পৃথিবীর অধীশ্বর 33 কোটি দেব দেবীকে যে চাকর চাকরানি করে দেখেছে এমন শক্তিশালী বীর আর খুঁজে পাচ্ছে না আর এক পাদ ভূমি কোথায় দেবে শেষকালে পাশে ছিল ঘরণী বিন্ধা আমার বলিরাজের স্ত্রী বলে গো দয়াময় যে চরণ পাবার জন্য ক্ষীরদের কুলে বসে বসে কত যোগী ঋষি গলিত পত্র ভক্ষণ করে দিবস রজনী কেঁদে কেঁদে আকি তারা হারা তারা পায় না যে চরণ পাবার জন্য চতুরানন ব্রহ্মা ধ্যানেরত সে পায় না সে চরণ যে চরণ পাবার জন্য মহাযোগী মহেশ্বর সোনারে কৈলাস ত্যাগ করে শ্মশানে বাস সে পেল না যে চরণ তুমি ভয়ে কাচ্ছ কেন ওগো স্বামী তোমার মস্তক দয়ে পেতে তুমি যাও না ভগবানের পাতলে অথচ ইতিহাস প্রাক্তন ইতিহাস পুরাণে বলিকে বড় করে গেছে বিন্দার যেন কোনো অনুদান নেই ত্রেতা যুগে দেখুন লক্ষণ 13-14 বছর অনাহারে অনিদ্রায় নারীর মুখ দেখেন খুব বড় কাজ করেছি 10 মাস তো রাবণ নিয়ে গিয়েছিল 13 বছর 2 মাস তো এক জায়গায় কাটিয়েছিস রে লক্ষণ এত শক্তি পেলি কোথা যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস যায় সীতা সঙ্গে যাচ্ছে শুনে নিয়েছে লক্ষণ বলল দাদা আমি তোমার সঙ্গে যাব অমনি সঙ্গে সঙ্গে উর্মিলা একটা 12-13 বছরের মেয়ে ছেলে বলল স্বামী দাঁড়া সঙ্গে আমার দিদি যাচ্ছে কারেন্টের পুতু উত্তপ্ত তৈলের কড়া উতিত পতঙ্গের মতো যেন কারেন্টে ঝাঁপ খেও না তাহলে পড়বে আর মরবে আমার দিদি কারেন্টের পুতু আপনি তোমাকে এই যৌবন বয়সে যেন উতিত পতঙ্গের মতো কারেন্টে ঝাঁপ খেও না তাহলে পড়বে আর মা বলতে দেবে না উর্মিলার কাছে প্রতিজ্ঞা করেছিল আমি 14 বছর নারীর মুখ দেখবো না তোমাকে আমি ছেড়ে দিচ্ছি যৌবনের বোঝাটা কর্তব্যের বাঁধনে বেঁধে স্বামী গো স্বামী এদের রক্ষণাবেক্ষণে যেন বিচ্যুতি ঘটিও না আমি কথা দিয়ে যাচ্ছি উর্মিলা তোমার কাছে 14 বছর আমি ঘুমাবো না 14 বছর খাবো না খেলি ঘুম ধরবে এই যে রাম বলেছিল ফল ধর ওটা কথা না ওটা তো বাইরে ফাঁকা ভাষা কথা আসলে জায়গা হচ্ছে উর্মিলা শোনো শুনে যাও স্বামী তুমি শুধু 14 বছর ঘুমাবে না খাবে না নারীর মুখ দেখবে না এটা হতে পারে না আমি যদিও হাজার হাজার পুরুষ মানুষ রাজপ্রাসাদে অযোধ্যায় আমি কথা দিচ্ছি 14 বছর আমি পুরুষের মুখ দেখবো না স্বয়ং সজ্জা দুগুত ফেলার নাই আমি 14 বছর ঘুমাবো না দেবপাঞ্জিত ভোগ্য রাজপ্রাসাদে আমি 14 বছর একটা অন্যের দানা কাটবো না কিছু খাবো না লক্ষণ নিকম্বিলা যজ্ঞশালায় মেঘনাথকে মারলি শক্তিটা পেলি কথা রামের দোষ নেই তুই একটা অবলা সরলা মেয়ে ছেলেকে নিয়ে বনে গেলি বেড়াতে একজনকে নিয়ে গেল সব তো সীতা তাকে নিয়েছে 3 বার তুই আগুনে দাঁড় করিয়েছিস তুই একবার আগুনে দাঁড়িয়ে থাক না মজাটা কি রকম তুই মেয়ে ছেলেটাকে বললে পুরুষ শাসিত দেশ বলে বলুন এইটা নারী সম্মান আছে কি সেখানে
শক্তি ছেলে রাবণ রাজা মা আমার ভগবান রামচন্দ্র সব জানতো তো রাবণ রাজা শক্তি ছেলে মেরেছে লক্ষণ বাঁচবে না গন্ধমাতন থেকে চারটে জড়িয়ে এনে দিয়েছিল গোটা পাহাড়টাকে এনে দিয়েছিল তখনও সুসেন বৈদ্য বলছে লক্ষণ ঠাকুর বাঁচবে না কেন সুসেন তখন হনুমান দাঁত কামড়াচ্ছে তোমার টুটিটা আমি উড়িয়ে নেব আমার কাকু বাঁচবে না কেন তখন সূর্যদেব বাহু দ্বারা বেষ্টিত আমার কষ্টটা তুমি দেখোনি আমার সাধন ভজন যাজন যজন এখনো সূর্যদেবকে ধরে রেখেছি এক হাতে গন্ধ মাতন এনেছিল আমার কাকু বাঁচবে না কেন বলে পথ্য কথা পথ্য কথাই পথ্য কথা পথ্য কথাই লক্ষণে বাঁচবে পথ্য কথা লক্ষণে বাঁচবে পথ্য কথাই পথ্যটা কি এক স্তনা মায়ের দুধ যে মেয়ের একটা স্তন ময়ে দানবের কন্যা দুখাদি হয়েছিল এদিকে এপারে তারা ওপারে মন্ডল ধরি যোগ বলে রাবণটা যে গোটা ফিট করেছিল কিন্তু মাতৃত্বটা আনতে পারে না স্তন আনতে পারে না শরীরটা করেছিল মন্দোদ্দরীর একটা স্তন আর তারার একটা স্তন হনুমান মন্দোদ্দরীর কাছ থেকে দুধ এনে দিতে অথচ রামায়ণটা খুলে দেখো এক পাতায় মন্দোদ্দরী শেষ অথচ এদিকে লক্ষণকে নিয়ে গোটা রামায়ণটা নেড়েছে এসব হচ্ছে পুরুষ ভার্সেস দেশে কাহিনী মেয়ে ছেলেদের প্রথম গুরু তো নিজের স্ত্রী ১৮ প্রকার গুরু আছে মা প্রথম গুরু কে জানে স্বামীর গুরু হচ্ছে স্ত্রী আর স্ত্রীর গুরু হচ্ছে স্বামী নারী স্থান কোথায় যারা বিবাহিত জীবন মা তোর স্বামী কোন দিকে থাকে তোর ডাইনে না বাঁয়ে স্ত্রী কোন দিকে থাকে বাঁদিকে বামে গুরুপে নম পরস্পর গুরুপে নম পরমেশে গুরুপে নম বাঁদিকেতে গুরু স্থান তা পুরুষদের হাতে হ্যাঁকাতে মো কেন নিজের স্ত্রীকে গুরু বলতে কেন ঘুমে থেকে উঠবার সময় একটা গড় করে বলবে সারা রাতের খবর বল পাটা বইয়ের কোথা থাকে সারা রাত তোর বুকের উপর পাচাপ আছে আর সকালবেলা উঠবার সময় একটা গড় করতেছে অতীতই ভুলে গেলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা এটা হাসির কথা বলছি না যে বাড়িতে নারী শক্তি দুর্বল তোকে বিয়ে করতে হবে না পুরুষ সমাজ যারা যারা হরিবাচরে আছো আমি কতগুলো নতুন কথা পুরানো কথা অনেক জানি আমি নতুন কথা রামায়ণ মহাভারত আমার বেই করে গেছে আমি সামনের কথাগুলো তুলে ধরছি হরে কৃষ্ণ যে ঘরে তো তোকে বিয়ে করতে হবে না এই যে আমার ঘর যে ঘরে তার নারী শক্তি দুর্বল সে ঘর বেশি দিন লাস্টিং করে না লাতি খেতে গেলে চান যায় এই যে আমাদের সামনের কথা এই যে নটা দ্বার নটা দ্বারের মধ্যে বলুন দেখি এর মধ্যে কটা পুংলিঙ্গ কটা স্ত্রীলিঙ্গ সাধন ভজন তোকেনে শেষ এই যে নিমাই হাত তুলে আছে বল নিমাই সত্যিকারে তুই মেয়ে ছেলে ত্যাগ করেছিস তুই নারী ছুঁসনি তুই বল হাত তুলে থাকলে আমি ছেড়ে দেবো জনমেছি মরতে একদিন হবে আমার দুর্যোধনকে ভগবান কৃষ্ণ বলেছিলেন যখন জানুটা ভেঙে দিয়েছিলেন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেছিলেন দুর্যোধন এত কাদরাচ্ছ কেন মরণকে দেখে যদি এত তোমার ভয় মায়ের পেটে জনমাতে গেলে কেন জনমালে মরিতে হবে অমর সে কোথা কবে মরণকে ভয় পাচ্ছ কেন যখন জন্মে ছিলে তখন কাঁদলে না যে আমি জন্মাবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই একটা চাক্ষুষ প্রমাণ দিচ্ছে এটা আমি নিজে কেটে পড়েছি খাঁটি তুলছি আচ্ছা বলতো মা তুলছি মেয়ে ছেলে না পুরুষ ছেলে হ্যাঁ তোরা তো তোদের দল ভারী করবি বলে বললি পুরুষ দেখার জিজ্ঞেস করছি তুলছি মেয়ে না পুরুষ তুলছি মেয়ে ছেলে না আচ্ছা নিমাই কোন আকেলে বিষ্ণু বিয়াকে কাঁদা অমনি হাত তুলে আছে আমি মেয়ে ছেলে ছুবনি আর গলায় তিন ফেরা পরে আছিস শালা মেয়ে ছেলেকে মালা করে ঝুলিয়ে রেখেছিস আর এদিকে লোকের কাছে বলছে মেয়ে ছেলে ছুবনি শুধু টেনে চল শালা ফাঁকা রাখলে ছুটবে না না আস্তে আস্তে আমি কত দূর কথা আরে রাই তুই
Dere re na na na. প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান তাজমহলের পাশান দেখে তো দেখুনি তো তার প্রাণ ভিতরে তাজ নারী মমতাজ বাইরে তে শাহজাহান ভাবিয়াছ নর নারীরা শুধু মেটায় কামের খুঁতা না তোমারা যদি দিতে ভালোবাসার অর্ঘ এরা উজাড় করে ঢেলে দিত তোমাদের সুদা নারী শক্তিকে সজাগ করে যদি ভজন সাধন করবে হ্যাঁ এই যে মালা করে এই আসছে যারা যারা মালা করে এই একটা করে সরাচ্ছে একটা করে কাটি সরানো মানে কি একটা করে ছিদ্র সরাচ্ছে এইটা মেয়ে ছেলে সব খুলছি না একটা করে ছিদ্র সরাচ্ছে 108টা আছে কম করে চার ফেরা মালা করতে হয় 432 বার ছিদ্র সরাচ্ছে হেরানি মাই একটা ছিদ্র কত ভয় হলো কেন একবার সন্ন্যাস নিয়ে কোপ নিয়ে তো চলে গেল তুই সারা বেলাই তো ছিদ্র ঘোরাচ্ছিস সাধন ভজন ওখানে বাঁধা আছে রে বাবা হ্যাঁ মা আমি ওই জন্য প্রত্যেক আছরে বলি এটা আমার গাইয়ে জীবনের এই ব্যবসা লাইনের কথা না এখনো হরিনাম আমরা কথা ব্যবসা করে সংসার চালাই এতেই জীবিকা এই ব্যবসা লাইনের কথা না একটা মাস করে দে একটা মাস বেশি দিন না আমার গাড়িতে ফোন নাম্বার আছে যাবার সময় দুটো একটা কার্ড দিয়ে যাবে যদি না এক মাসের মধ্যে কেউ সুরা বুঝতে পারি হরিনামের ধারে যাবি যাদের স্বামী হারিয়ে গেছে নিজের নাতিকে নিয়ে বল নেগেটিভ পজিটিভ একটা পুরুষ চায় এত টুনি খাটিয়েছে কারেন্ট টেনেছে যতক্ষণ না আর্থিং এর তার ঘুরিতেছে টুনি জ্বলবে না মেয়ে ছেলেরাও চার তিন আর পুরুষরা হচ্ছে কারে এ মাথা ও মাথা থেকে টেনে তুলে নিয়েছে এ এক জায়গায় বসে আছে সংসারে যতক্ষণ না আর্থিং এর তার গুঁজ দিচ্ছি আলো জ্বলবে না দু স্বামী স্ত্রী বিছনা বসবে কি খাবি দেখব ছোট্ট ছোট্ট করে আধ ঘন্টা করে ঘড়ি ধরে বেশিক্ষণ কি ফলিডন বোতল ধরে খেতে হবে না এক মোটা জিভে ফেললাম ধ্যান ডাকতে সময় দেবে হরে কৃষ্ণ ওই ছোট্ট ছোট্ট করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হাত বার করতো সবাই হাত বার কর লে আমার সঙ্গে কর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ভালোই করে এরা প্রসেসের দিন জানে